বিদেশ থেকে ফিরে এসে শেখ হাসিনা যখন প্রেস কনফারেন্স করে, সেই প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্ন এবং ওনার উত্তর শুনলে মনে হয় আমরা এটা কোন দেশে বাস করছি, এই দেশের নাগরিক কি আমরা? এবং এদের মধ্যে কেউ অত্যন্ত সিনিয়র সাংবাদিক কেন নোবেল প্রাইজ পায়নি, এর জন্য একটা কাল্পনিক শত্রু তারা তৈরি করছেন, তাকে ধরতে হবে, তাকে কেন আপনারা ইয়ে করছেন না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, বলছেন একজন খুব সিনিয়র সাংবাদিক, পত্রিকার সম্পাদক। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আরেকজন সাংবাদিক বলছেন আপনি তো একটা ম্যাজিক লেডি। আরেকজন একজন কৃষি বিজ্ঞানী তাকে মিডিয়ার সামনে নিয়ে এসছেন, তিনি কৃষিতে তার একটা অবদান রেখেছেন, পত্রপত্রিকায় তার নাম উঠেছে। তিনি বলেছেন যে বড় বেগুনগুলো খেতে হয় সেই বেগুনের মধ্যে ক্যান্সারের উপাদান থাকতে পারে, তাকে ধরে নিয়ে এসে দুই তিনজন উপস্থাপিকা তাকে বলছেন আপনি এই কথাটা বললেন কেন, আপনি কেন বেগুনের উপরে রিসার্চ করলেন, আপনি কেন ইয়ে ঝিঙার উপর করলেন না, কি যে অবাস্তব, কি যে মানুষকে নিয়ে, গুণী মানুষদেরকে নিয়ে কি ধরনের টানা হাসরা করা হয়েছে। সে ভদ্রলোক কৃষি বিজ্ঞানী, সে তার এগুলোর কোনো উত্তর দিতে না পেরে একটা পর্যায়ে তিনি ওই ইয়ে ছেড়ে চলে গেছেন। এই কাজগুলোই হয়েছে। সেই ক্ষেত্রে আমি যখন নয়া দিগন্তে পড়েছি 13-14 সালে সম্পাদক আলমগীর মজুমদার ভাইয়ের সেই বিখ্যাত প্রবন্ধ যে একজন ফ্যাসিস্টের মনস্তত্ত্ব কি হতে পারে, ছোট্ট প্রবন্ধ কিন্তু একটা অসাধারণ প্রবন্ধ, আবার তার হেডলাইনটি মনে নেই কিন্তু কি চমৎকারভাবে ওই সময়ে এত মানে গবেষণালব্ধ তার ওই প্রবন্ধটি, মানে একজন বড় একাডেমিশিয়ানও এই ধরনের প্রবন্ধ লিখবেন কিনা, যে যারা ফ্যাসিস্ট হয় তাদের যে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, মানে আমার ডিটেলসটা মনে নেই কিন্তু আমি শুধু ওই কিছু সারাংশ মনে আছে, কি চমৎকারভাবে তিনি ওইটি লিখেছিলেন। এবং এই দুঃসময়ের মধ্যে, ঘন অন্ধকারের মধ্যে, এত চাটুকার চামচার মধ্যে নয়া দিগন্তের এক অবিস্মরণীয় দুঃসাহসী এই সমস্ত প্রবন্ধ এবং নিউজ এবং যা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে যতটুকু সংগ্রাম করা যাচ্ছে, লড়াই করা যাচ্ছে, তার সংবাদ প্রকাশিত হয়েছে, তারা প্রকাশ করার চেষ্টা করেছে। এখানে কথা বলেছেন কেউ কেউ যে আমরা কত দুঃসময়ের মধ্যে দিয়ে গেছি, এ তো সত্য কথা, আমরাও টের পেয়েছি বাইরে থেকে, যে কোথাও কোনো এমনও দিন গেছে যে একবার টু শব্দ করলে পরেই তার অবস্থা হয় কারাগারের মধ্যে, তা না হলে সে গুমেরও শিকার হতে পারে। আমরা বহুবার যেতে হয়েছে কারাগারের মধ্যে জেলে, আমরা বহু সাংবাদিক, বহু ব্লগার যারা সত্য কথা লেখেন তাদেরকে আমরা কারাগারে দেখেছি মাসের পর মাস, বছরের পর বছর। শুধু সজীব ওয়াজেদ জয়ের একটি দুর্নীতির ব্যাপারে একজন ফেসবুকে একটি কথা লিখেছিল, এই কারণে সে আমরা যখন যাই তখন তার কোথায় প্রায় 22 মাসের মতো হয়ে গেছে তাকে মুক্তি দিচ্ছে। অদ্ভুত অদ্ভুত একটি জমিদারি শাসন আমাদেরকে দেখতে হয়েছে। জমিদার তনয়, জমিদার পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, চোখের সামনে অন্যায় হচ্ছে, চোখের সামনে ঘটনা ঘটছে। আমরা বুঝতে পারছি যে জনগণের টাকা কিভাবে আত্মসাৎ হয়ে চলে যাচ্ছে, হরিলুট হচ্ছে, ব্যাংকগুলো খালি করে দেওয়া হচ্ছে, এটার সাথে যে ক্ষমতাসীন গোষ্ঠীর প্রধান ব্যক্তির লোকজনরা, ঘনিষ্ঠ লোকজনরা যে দায়ী সে কথাটা লেখা যাবে না। তাহলে তার ঠিকানা হবে লাল দেওয়ালের মধ্যে অথবা সে অদৃশ্য হয়ে যেতে পারে। এরকম কাহিনী বললে তো অনেক সময় চলে যাবে, আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু বলছি যে এই দুঃসময়ের মধ্যেও আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। কারাগারের মধ্যে নয়া দিগন্তে যাওয়া নিষিদ্ধ, আমরা তারপরে যখন কোর্টে আসতাম কোন রকমে ওটা দুমড়ে মুচড়ে কোমরের মধ্যে ঢুকিয়ে আমরা কারাগারের মধ্যে ঢুকতাম, তারপরে নিজের রুমে গিয়ে ওটা খুলে অনেকে মিলে আমরা সেটা পড়তাম, এইভাবে আমাদেরকে নিয়ে যেতে হয়েছে। তাই
নয় দিগন্তের এই বিপ্লবী ভূমিকা আজকে কিছুটা যখন নিঃশ্বাস নিতে পারছি, একটু বিশুদ্ধ নিঃশ্বাস নিতে পারছি, তখন নিশ্চয়ই তার এই ভূমিকা আমাদেরকে স্মরণ করতে হবে। এত চাপের মুখেও তারা যে সত্য উচ্চারণ করেছে, সত্য উচ্চারণের কিন্তু একটা পরিণতি, সেটা হচ্ছে যে ন্যায়সঙ্গত সত্য উচ্চারণ করছেন সেটা কিন্তু বিজয় লাভ করে। দ্বিতীয় মহাযুদ্ধে মিত্র শক্তি তার জয় পরাজয়ের কাহিনী যেটা হতো সেটাই তারা তাদের মিডিয়ায় প্রচার করত, তখন তো রেডিও খুব প্রভাবশালী, রেডিওতে প্রচার করত। আর অক্ষ শক্তি জার্মানির নেতৃত্বে তারা বাড়িয়ে বাড়িয়ে বলতো তাদের জয় পরাজয়, তাদের জয়ের কথাটাই, ফলে পরাজিত হয়েছে কিন্তু অক্ষ শক্তি, মিত্র শক্তি কিন্তু পরাজিত হয়নি। তাই সত্যির একটা চরম শক্তি আছে, চরম সাহস আছে, যে সাহসের উপর ভর করে নয়া দিগন্ত এক অসাধারণ তার যাত্রায় অনেক খানাখন্দ পার হয়ে তারা এগিয়েছেন এবং মোটামুটিভাবে, হ্যাঁ এখন অনেক ডিবেট হতে পারে, অনেক ডিসকাশন হতে পারে, ডিসকোর্স হতে পারে, একে অপরের মধ্যে মতপার্থক্য হবে, কিন্তু এই মতপার্থক্যের জন্য যে সুস্থ পরিবেশ দরকার, একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দরকার, সেইটা তো হওয়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, সেটিকে সেটির চর্চা রাখতে হবে। একটা আপনার কি বলে ন্যারেটিভ তৈরি করে, একটা বয়ান তৈরি করে ভাষা সাহিত্যের উপর আক্রমণ, আমি নিজেই ইয়ের থেকে শুনছি কি বলে, যখন রিমান্ডে নিয়ে আপনার ডিবি অফিসে নিয়ে গেছে, শেখ হাসিনা বলছেন যে আমাদের এই যে আন্দোলন হচ্ছে, এই যে বোমাবাজি হচ্ছে, এই যে গাড়ি পুরানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাষা এবং রাষ্ট্রের উপরে এই হামলাটা হচ্ছে, মানে একটা বয়ান তৈরি করা। কিন্তু আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, গণতন্ত্র যে অবরুদ্ধ, শেখ হাসিনা যে একটা অবৈধ নির্বাচন করছেন, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য আমরা যে রাস্তায় নামছি সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই সমস্ত বয়ান তারা তৈরি করতেন এবং তাদের সে সমস্ত আত্মা বিক্রি করি, আত্মা বিক্রিকারী এই সাংবাদিক লেখক তারা সেটিকে সমর্থন করে গেছে। কবি আল মাহমুদের ছোট্ট একটি মানে একটি কবিতা আছে, তার একটি ছোট্ট লাইন আছে, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি, অসাধারণ তার একটি কবিতা,